সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে পর্বে আমি আপনাদের সাথে দুর্দান্ত মজার একটি লাড্ডু রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো মিষ্টি কুমড়ার লাড্ডু। আমার কথা শুনে হয়তো অনেকে অবাক হচ্ছেন মিষ্টি কুমড়া দিয়ে আবার কীভাবে লাড্ডু তৈরি করে। তো মিষ্টি কুমড়া দিয়ে যে আসলে কত মজার লাড্ডু তৈরি করা যায় আজকে রেসিপি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে, আর অবশ্যই পুরো ভিডিওটা ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো মিষ্টি কুমড়ার লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে কাঁচা পাকা মিষ্টি কুমড়া নিয়েছি প্রায় 1 কেজি পরিমাণ। তো প্রথমে একটি চামচের সাহায্যে মিষ্টি কুমড়ার ভেতরের অংশটুকু আমি পরিষ্কার করে নেব। তো আজকে আমি কাঁচা পাকা মিষ্টি কুমড়া দিয়ে এই লাড্ডুটা তৈরি করব। তবে আপনারা চাইলে কিন্তু একদম পাকা মিষ্টি কুমড়া দিয়েও এই লাড্ডুটা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে রেসিপিটা। তো মিষ্টি কুমড়ার ভেতরের অংশটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এবার আমি মিষ্টি কুমড়ার খোসাটা ছাড়ানোর পর এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর একটু পাতলা পাতলা করে মিষ্টি কুমড়াগুলো কেটে নিলে এটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাবে। তো এবার বাটিটা একটা সাইডে রেখে দিয়ে আমি সরাসরি চুলায় চলে যাব। তো চুলায় আমি একটি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। তো এবার সম্পূর্ণ কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো আমি ননস্টিক প্যানের মধ্যে ঢেলে দিয়েছি। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুধ। আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি, আর দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম। তো দুধটা দেওয়া হয়ে গেলে এর মধ্যে স্বাদ মতো সামান্য পরিমাণ কিছুটা লবণ দিয়ে দেব। তো যে কোনো মিষ্টি রেসিপিতে লবণ দিলে আমার কাছে খেতে খুব ভালো লাগে, তবে আপনাদের কাছে যদি লবণটা পছন্দ না হয় সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো মিষ্টি কুমড়াগুলো দুধের সাথে নেড়ে চেড়ে দেওয়ার পর আমি ঢাকটা দিয়ে ঢেকে এবার মিষ্টি কুমড়াগুলোকে সেদ্ধ করে নেব। তো প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি, আর এর মধ্যে কিন্তু মিষ্টি কুমড়াগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আজকে যেহেতু আমি কাঁচা পাকা মিষ্টি কুমড়া দিয়ে রেসিপিটা করছি, এটা সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগবে না। তবে আপনারা যদি পাকা মিষ্টি কুমড়া দিয়ে এই রেসিপিটা করেন তো সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে সেদ্ধ হতে। তো এবার আমি একটি স্প্যাচোলা দিয়ে মিষ্টি কুমড়াগুলো দুধের সাথে নেড়ে চেড়ে দুধটাকে পুরোপুরি কিন্তু শুকিয়ে নিয়েছি। তো এবার কিন্তু মিশ্রণটা তৈরি হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে এবার মিশ্রণটাকে আমি ঠান্ডা করে নেব। তো মিশ্রণটা চুলা থেকে নামানোর পর আমি ঠান্ডা করে নিয়েছি। তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটা ব্লেন্ডারের মধ্যে সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিচ্ছি। তো এটা কিন্তু অনেকটাই গলে গিয়েছে, তবে আমি সামান্য পরিমাণ কিছু সময়ের জন্য এটাকে ব্লেন্ড করে নেব, এতে করে কিন্তু লাড্ডুটা খুব মিহি হবে। তো আমি সম্পূর্ণ মিশ্রণ ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিয়েছি। তো এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে এবার এটাকে প্রায় 20 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেব। এর থেকে কিন্তু বেশি সময় ব্লেন্ড করার প্রয়োজন নেই, তবে আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে কোনো সমস্যা নেই, হাত দিয়েও কিন্তু এটাকে ম্যাশ করে নিতে পারেন, অথবা পাটায় বেটে নিলেও কিন্তু এটা খুব সুন্দর মিহিভাবে হয়ে যাবে। তো এবার আমি আপনাদের একটা চামচের সাহায্যে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা মিহি করেছি। তো এবার এটাকে একটা সাইডে রেখে দিয়ে আমি সরাসরি চুলায় চলে এসেছি। তো চুলায় একটি ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি। তো এবার প্রথমে যেটা দিতে হবে সেটা হচ্ছে ঘি। তো আমি এখানে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, আর এই রেসিপিতে ঘিয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু লাড্ডুটা খেতে খুবই ভালো লাগবে। তো চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে মিডিয়ামে আছে। তো এবার সম্পূর্ণ মিষ্টি কুমড়ার মিশ্রণটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, আর ঘিয়ের মধ্যে দেওয়ার পর মিশ্রণটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভেজে নেব। এতে করে মিষ্টি কুমড়ার যে একটা কাঁচা ফ্লেভার আছে সেটাও কিন্তু চলে যাবে, আর লাড্ডুটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো আমি প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মিষ্টি কুমড়াটাকে ঘিয়ের সাথে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। তো প্রথমে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়েছি, পরে যদি মনে হয় আরেকটু দিতে হবে তো আমি দেখে তারপরে দিয়ে দেব। তো মিষ্টি কুমড়ার সাথে চিনিটাকে মেশানোর পর নেড়ে চেড়ে আমি কিছু সময় ভেজে নিয়েছি। তো এবার এর মধ্যে আমি ফুড কালার দিয়ে দেবো। তো আমি এখানে সামান্য পরিমাণ জর্দা রং দিয়ে দিচ্ছি। তো আজকে যেহেতু কাঁচা পাকা মিষ্টি কুমড়া দিয়ে এই রেসিপিটা আমি করছি, মিষ্টি কুমড়া অরিজিনাল যে কালার সেটা কিন্তু এখনও আসেনি, যার জন্য সামান্য পরিমাণ ফুড কালার দিলাম। তবে আপনাদের যদি এই ফুড কালারটা ভালো না লাগে সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। এটা আমি জাস্ট খুব সুন্দর একটা কালারের জন্য দিয়েছি শুধুমাত্র। তো আমি চেক করে নিয়েছিলাম, আমার কাছে মনে হয়েছে আরেকটু চিনি দিলে ভালো লাগবে, তো যার জন্য আমি এখানে আরও 1/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। তো এবার নেড়ে চেড়ে এটাকে ভেজে নেব। তো যখন ভেজে নেওয়ার পর এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে যাবে, তখন এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দেব। তো আমি এখানে আজকে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেবো। তো গুঁড়ো দুধটা কিন্তু 3 টেবিল চামচ পরিমাণ প্রথমে একবারেই দেবো না, তো 1 টেবিল চামচ পরিমাণ করে দেবো, আর এভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি আবার 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধের মধ্যে দিয়ে দেবো। তো এভাবে মোট 3 বার কিন্তু দিতে হবে আর মিশিয়ে নিতে হবে। তো গুঁড়ো দুধের জন্য কিন্তু এই লাড্ডুর টেস্ট অনেক বেশি বেড়ে যাবে, আর পাশাপাশি গুঁড়ো দুধটার জন্য কিন্তু এই লাড্ডুর মধ্যে একটা বাইন্ডিংয়ের কাজও করবে।
তো এবার আমি আরো একটা টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব। আর গুঁড়ো দুধ দেওয়া হয়ে গেলে আমি এটাকে নেড়ে চেড়ে অল্প সময় ভেজে তারপরে চুলা থেকে নামিয়ে নেব। তো এটা কিন্তু প্রায় হয়ে গেছে। আর এই রেসিপিটা তৈরি করার সময় কিন্তু খেয়াল রাখবেন, এই মিশ্রণটাকে একদম নেড়ে চেড়ে আঠালোভাবে তৈরি করতে হবে যাতে লাড্ডুর শেপটা দেওয়া যায়। তো আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটা আমার হয়ে গেছে। তো এবার চুলা থেকে নামিয়ে নেব। তো মিশ্রণটাকে চুলা থেকে নামানোর পর আমি কিন্তু একদম পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর অবশ্যই পুরোপুরি ঠান্ডা করে তারপরে আপনারা লাড্ডুগুলো তৈরি করে নেবেন। তো গরম থাকা অবস্থায় করতে গেলে কিন্তু এটা খুব সুন্দর একটা ভালো শেপ হবে না। তো আমার একটা লাড্ডু কিন্তু তৈরি হয়ে গেছে। তো এবার গুঁড়ো দুধের মধ্যে আমি লাড্ডুটাকে কোটিং করে নিচ্ছি, এতে করে লাড্ডুটা দেখতেও খুব সুন্দর লাগবে। তো আমার একটা লাড্ডু তৈরি হয়ে গেছে। তো আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি লাড্ডু তৈরি করে দেখাবো। তো মিষ্টি কুমড়ার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। অনেক বাচ্চা আছে যারা একদমই মিষ্টি কুমড়া খেতে পছন্দ করে না। তো আপনারা যদি মিষ্টি কুমড়া দিয়ে এভাবে লাড্ডু তৈরি করে দেন, ওরা কিন্তু বুঝতেই পারবে না, খুব মজা করে খেয়ে নেবে। তো আমার এই লাড্ডুটাও কিন্তু তৈরি হয়ে গেছে। আমি গুঁড়া দুধের মধ্যে লাড্ডুটাকে খুব ভালোভাবে কোটিং করে নিয়েছি। তো আজকে যতটুকু পরিমাণে আমি লাড্ডুর মিশ্রণ তৈরি করেছিলাম, এতে করে আমার বড় বড় সাইজের 15 থেকে 16টার মতো লাড্ডু হয়েছে। তো এই লাড্ডুটা কিন্তু আপনারা একবার তৈরি করে ফ্রিজের নর্মালে রেখে প্রায় 6 থেকে 7 দিন পর্যন্ত খেতে পারবেন। তো সামনে কিন্তু শবে বরাত, তো শবে বরাতে কিন্তু এই লাড্ডুটা তৈরি করতে পারেন। তো রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ।